সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কৃষি বাতানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আসছি গাজীপুরের বিএডিসিতে। তো এইখানে আমরা আসার পর একটি গাছ দেখতে পাচ্ছি, একটি ভিয়েতনামি কাঁঠালের জাত। তো এটি লাগানোর এক বছরের মধ্যেই ফল আসছে। দেখুন, এখানে অনেক কয়টা ফল আছে, যে এক বছরের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, শুধুমাত্র একটা গাছে না, ছয়টাই যে আরও আছে এখানে, সাতটা, এই যে আটটা, এই যে শুধুমাত্র একটা গাছ না, এখানে এখানে আরও কয়েকটা গাছ আছে। যেমন এইটা একটা, এটাতে আসছে তিনটা ফল, এখানে আরও একটা আছে, এখানেও দুইটা ফল আসছে। তো শুধুমাত্র যে এখনও এটা একটা ট্রায়াল পর্যায়ের ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা খুব শীঘ্রই ডেভেলপ হয়ে আর কি মার্কেটে অ্যাভেলেবেল হবে। এখানে আর একটা গাছ আছে, এই গাছটিতেও অনেক কয়টা ফল আছে। তো এটা এখনও অন টেস্টে আছে, টেস্ট চলতেছে, আশা করি খুব শীঘ্রই ফলাফল আসবে। এবছরে এটা প্রথম ফল আসছে। তো এই ফল এখনও পাকে নাই, পাকলে হয়তো বলা যাবে যে আসলে এটা প্রমিজিং কিনা, মিষ্টি হবে কিনা, এবং ভিয়েতনামি কাঁঠালের যে আসলেই গুণাগুণ, অরিজিনাল গুণাগুণ ভিয়েতনামের, সেটা পাওয়া যাবে কিনা, এটা এবছর পরেই বলা যাবে। কারণ ফল না খেয়ে তো বলা আর কি পসিবল না যে কাঁঠাল মিষ্টি কিনা। অনেকেই এখন এই যে ইন্টারনেটের যুগে অনেকেই অনেক রকম কথা বলে। আমি আজকে কথা বলতেছিলাম যে এখানে যে কেয়ারটেকার আছে নার্সারির, বিএডিসির, তো উনি বলতেছে যে ইন্টারনেটে অনেক দেখছি যে আমাদের এখানকারই ফল বাইরের লোকজন ছবি তুলে নিয়ে যে আর কি ফটোশপ দিয়ে কালার করছে, কালার করে বলতেছে এটা সিডলেস, এই সেই এভাবে। বাট এখনও মানে ট্রু ফ্যাক্ট এটা যে এখনও এটা অন টেস্টে, এটা এখনও মানে পরীক্ষিত না যে আসলে এটা প্রমিজিং কিনা। তো এরকম যদি কেউ বলে বা এরকম কোনো পোস্ট যদি আপনারা দেখেন যে ভিয়েতনামি কাঁঠাল প্রমিজিং, এই যে লাল হচ্ছে বা অন্যরকম অনেক কথা, সিডলেস এরকম বলে, তো সেটা বিশ্বাস করবেন না। যদি মনে হয় যে আপনারা অথেন্টিক চারা নেবেন বা অথেন্টিক জাত নেবেন, তো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। আর আমার মনে হয় কৃষি গবেষণা থেকে বা কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে নেওয়াটাই উচিত চারা, সেক্ষেত্রে অথেন্টিক এবং জেনেটিক পিওরিটি পিওরি যে ভ্যারাইটিগুলো সেগুলো পাওয়া যায়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।